মুসলমান যা কিছু করবে সব করবে কার জন্য জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে বলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الله বলেন বান্দা তোর নামাজ বলো তোর রোজা বলো তোর হজ বলো তোর যাবতীয় ইবাদত বলো তোর বেঁচে থাকা বলো তোর মরে যাওয়া বলো সব হবে একমাত্র কার জন্য জরুরি শুধু নামাজটা আল্লাহর জন্য আর রাজনীতি করব আমার ব্যক্তির জন্য আমাদের পায়ে হাত দিয়ে বলছি রাগ করিয়েন না হিসাব কিন্তু একদিন আল্লাহ আল্লাহর আদালতে দেওয়া লাগবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার ইমাম সহকারে ডাক দেওয়া হবে ঠিক না বেঠিক জোরে বলেন কি মসজিদের ইমাম নিয়ে না না আপনার গোটা জিন্দগি যার পিছনে কাটা দিয়েছিলেন যেই নেতার পিছনে স্লোগান দিয়েছিলেন যেই নেতার জন্য রক্ত দেওয়ার স্লোগান দিয়েছিলেন যেই নেতার জন্য জীবন দেওয়ার স্লোগান দিয়েছিলেন যেই নেতার আদর্শ আপনার জীবনের মধ্যে ঢুকাইয়াছিলেন ওই ওই নেতার আদর্শ মানার কারণে নেতা কিয়ামত সংগঠিত হওয়ার পরে হাশুরের ময়দানে যেই দিকে যাবে আপনার রাস্তাটাও কিন্তু সেই দিকে হয়ে যাইবে আর নেতা যদি বিশ্ব নবীকে মানা যায় নেতা যদি আলেম সমাজকে মানা যায় হাশুরের ময়দানে আলেম সমাজ আল্লাহ রাসূলের আদর্শ মানার কারণে অবশ্যই যেহেতু রাসূলের পিছনের পথ ধরবে আমরাও তাদের পিছনে পিছনে সেই রাস্তা অবলম্বন করব ঠিক না বেঠিক জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে বসে যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ যারা লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেকটা কাজে হয়ে যাইবে ব্যক্তিগত কাজ হোক সামাজিক কাজ হোক রাজনৈতিক কাজ হোক প্রত্যেকটা কাজে যারা লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক হয়ে যাইবে আল্লাহ ব্যতীত আর কোন রব নাই আর কোন ইলাহ নাই ইলাহ একমাত্র কে জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক করে নিয়ে আসবে ওই ব্যক্তির না মওতে কোনো চিন্তা আছে না হাসুরে চিন্তা আছে না কবরে চিন্তা আছে না মিজানে না পুসরাতে না না যার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক হয়ে যাইবে তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমি আল্লাহ নিজে নিয়ে নিব দুনিয়ায় বসে যারা লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক হয়ে যাইবে দুনিয়ার মধ্যে আপনি ভালো করে চেক করে দেখবেন যে যেই দল করে ওই দল ক্ষমতায় থাকলে তার একটা পাওয়ার আছে না নাই ওই ব্যক্তিকে পুলিশে ধরলেও ফোন করার সাথে সাথে মামলা খালাস ঠিক না ঠিক ধরে বলেন দুনিয়া যদি এইরকম হইতে পারে আমি রাজনৈতিক আলোচনা করি না আপনি অন্যদিকে টাইরেন না ব্যাখ্যা দিচ্ছি দুনিয়ায় বৈশা যদি দল করলে সেই দল ক্ষমতায় থাকলে তার একটা সাপোর্ট থাকে তা দুনিয়ায় বসে যারা আল্লাহর দল করবে তাকে আল্লাহ সাপোর্ট দিবে কি দিবে না জোরে বলেন অবশ্যই দিবেন দুনিয়ায় বসে যারা আল্লাহর দল করবে আল্লাহর দলে যারা নাম লেখা দিবে ওই ব্যক্তি যখন মৌতের বিছানায় আসার খায়া পড়িয়া যাইবে আল্লাহ ফেরেশতাকে ডাক দেয়া বলবে ফেরেশতা খবরদার এই বান্দা কিন্তু আমার দলীয় লোক আমার দলীয় লোক ওর মৌতে জানি কোনো কষ্ট না হয় ওর মৌটা এমন ভাবে তুই করা নিবি ও নিজেও জানে অনুভব করতে